বিএনপিকে কিভাবে বিদেশে লবিস্ট নিয়োগে এত টাকা খরচ করলো, খতিয়ে দেখার তাগিদ দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা। তারা বলছেন এই ধরনের দেশবিরোধী কাজ জাতির জন্য লজ্জার। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে বিষয়টি খতিয়ে দেখা হবে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। ক্ষমতায় যেতে তদবির, আরও সহজ করে বললে দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই, বিরোধীরা দমন পীড়নের শিকার, আপনারা এসে সহায়তা করেন। ক্ষমতাশালী দেশগুলোর কাছে এমন সব নালিশ তুলে ধরতে লবিস্ট নিয়োগের অভিযোগ বিএনপির বিরুদ্ধে, যা এখন টক অব দ্য কান্ট্রি। আমার কাছে প্রথম যে ডকুমেন্টটি আছে, একিন কম্পানি অ্যাসোসিয়েটস, এই নিয়ে জাতীয় সংসদেও তুমুল আলোচনা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংসদে জানান, এ পর্যন্ত চারটি লবিস্ট গ্রুপ নিয়োগ দিয়েছে বিএনপি। কখনো নয়াপল্টনের ঠিকানা ব্যবহার করা হয়েছে, কখনো লন্ডনের। লন্ডন থেকে আব্দুস সাত্তার নামে একজন এই কাজগুলো করেছেন। প্রতিমন্ত্রীর দাবি, এই ধরনের লবিস্টদের পেছনে বিএনপির খরচ অন্তত $37.5 লাখ, টাকার অঙ্কে $32 কোটি। কিন্তু নির্বাচন কমিশনের কাছে দেওয়া হিসাবে এর হদিস নেই। তাহলে এই টাকা কে কোন পথে দিল, উঠেছে সেই প্রশ্ন। এখানে দুটো জিনিস হতে পারে, বিএনপি হয়তো দেখাবে যে এই টাকা আমরা দেই নেই, আমাদের সমর্থকরা আমেরিকা থেকে দিয়ে দিচ্ছে। আরেকটা হতে পারে না, তারা এখান থেকে টাকা কোনো একটা অবৈধ পথে পাচ্ছে। সরকার অলরেডি ব্যবস্থা নিয়েছে, সরকার বলেছে যে আমরা এটা দেখবো যে তারা টাকাটা কিভাবে পাঠালো। আওয়ামী লীগ নেতারা বলছেন দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ অত্যন্ত লজ্জার। অন্যের হাতে, অন্যের কাছে তুলে ধরা, সমালোচনা করা অথবা নালিশি করা, এই প্রবণতাটা, এই মানসিকতাটাই তো দেশের জন্য, একটা জাতির জন্য একটি অসম্মানজনক, লজ্জাস্কর। এবং আমি মনে করি দুদকের পক্ষ থেকে তারাও স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে তারা ব্যবস্থা নিতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে টাকার উৎস সম্পর্কে জানতে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখবে কেন্দ্রীয় ব্যাংক। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কাছে চিঠি দিয়েছে, আমার এটা জানা নাই, আমাকে জানতে হবে। গভর্নর সচিবালয় দিলে ওটা তো কনসার্ন ডিপার্টমেন্টে যাবে, এফইবি ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টে যাবে। ঠিক আছে, আমি দেখি। বিদেশে দেশবিরোধী লবিস্ট নিয়োগের কথা অস্বীকার করেছে বিএনপি। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।